কলসিপাড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এতদা অঞ্চলের জনসাধারণকে জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তরের নির্দেশ অনুসারে আগামী 24 এবং 25 মে যে কোনো সময় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যশ নামক ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব এতদা অঞ্চলের নদী তীরবর্তী অঞ্চলেও পড়ার সম্ভাবনা প্রবল। সেই কারণে এই ঘূর্ণিঝড়ের আগে আপনাদের যে যে করণীয় কর্তব্য, গুজব উপেক্ষা করুন, শান্ত থাকুন, আতঙ্কিত হবেন না, আপনার মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন, রেডিও টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবরের দিকে খেয়াল রাখুন, জরুরি নথিপত্র ও মূল্যবান সামগ্রী জল থেকে বাঁচিয়ে রাখুন, আপদকালীন প্রয়োজনের জন্য অত্যাবশ্যকীয় সামগ্রী, খাদ্য, ঔষধ, জল ও পোশাক প্রস্তুত রাখুন, আপনার বাড়িটিকে সুরক্ষিত রাখুন, কোনো ধারালো বস্তু খোলা জায়গায় রাখবেন না, নিরাপত্তার খাতিরে গৃহপালিত প্রাণীর বাঁধন খুলে দিন, মৎস্যজীবীরা বাড়িতে থাকুন, মৎস্যজীবীরা নৌকা নিরাপদ স্থানে বেঁধে রাখুন। ঘূর্ণিঝড়ের সময় যদি আপনি বাড়ির ভিতরে থাকেন তাহলে আপনার করণীয় কাজ, বৈদ্যুতিক লাইন এবং গ্যাস সরবরাহের মেন সুইচ বন্ধ রাখুন, দরজা জানলা বন্ধ রাখুন, খড়ের ঘর, কাঁচা বাড়ি ও ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না। যদি আপনার বাড়ি সুরক্ষিত না হয় তবে ঘূর্ণিঝড় আরম্ভ হওয়ার আগেই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা নিকটবর্তী নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নিন। রেডিও টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবরের দিকে নজর রাখুন। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।